সো হেই হালেবাইস ওয়েলকাম ব্যাক ইন মাইনি ও ভিডিও তো আজকের ভিডিও একটা ইউনিক টাইপের ভিডিও হবে ফ্রি ফায়ারে বি ব্যাচ বি ব্যাচ কীভাবে পাওয়া যায় ফ্রি ফায়ারে আমি কীভাবে পেয়েছি আনিস তোমরা কীভাবে পাবে ভি ব্যাচ সেই সম্পর্কে একটা ইউনিক ভিডিও তো চলো শুরু করি আজকের ভিডিওটা তো ইয়ার লাইক করো ভিডিও দেখছো আজকে লাইক করো যদি এই ভিডিওতে গাইস পঁচিশ হাজার পাঁচশো পঁচিশটা লাইক আম কমপ্লিট হয় তাহলে গাইস আমি ভিডিও ছাড়বো মেল বক্সে ইউটিউবার রাখে ফ্রিতে ডায়মন্ড পাই সেই সম্বন্ধে তো অভিয়াসলি কাজে এই ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে তাহলে নতুন এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর তো পঁচিশ হাজার পাঁচশো পঁচিশটা লাইক এম সো গাইস ভি ব্যাচ ভি ব্যাচ ভি ব্যাচ ভি ব্যাচ কীভাবে পেজ দেখতে পাচ্ছি আমার প্রোফাইলে লাগানো আছে এন গাইস এটা কীভাবে তোমরা পাবে অনেকেই বলে ভাই ভি ব্যাচ ভাই বিশাল জিনিস আর কি মারাত্মক তো যাই হোক গাইস মেন কথা টপিকে আসি সো গাইস স্ট্রিমার ব্যাচ ছিল আগে ফ্রি ফায়ারে তোমরা যাচ্ছো যারা ওল্ড প্লেয়ার বলতে পারো ওল্ড না বেশি দিন আগে না এক বছর মতো আগে ছিল কি আট ন মাস তো তখন ছিল ফ্রি ফায়ারে গাইস স্ট্রিমার লোগো স্ট্রিমার লোগো তোমরা স্ক্রিমারে দেখতে পাচ্ছো এরকম টাইপের হতো প্রোফাইলে থাকতো তো এই স্ট্রিমার লোগো ছিল আগে ইউটিউবারদের মানে ইউটিউবারদের শুধু যারা ফেসবুকে ভিডিও ছাড়তো যারা ইউটিউবারে ইউটিউবে ভিডিও ছাড়তো তারপরে যারা মানে বলতে ইনস্টাগ্রামে ভিডিও ছাড়তো এরকম টাইপের যারা টিকটকের ভিডিও ছাড়তো ফ্রি ফায়ার নিয়ে তো তারা কিন্তু এরকম টাইপের লোগো লাগানো সত্য তাদের ফ্রি ফায়ারের প্রোফাইলে তো বেসিক্যালি এই লোগোটা এখন তুলে দিয়েছে এখন দেয় গাইস ভি ব্যাচ এবার ভি ব্যাচ দিয়েছে ভাই তো ভি ব্যাচে খুবই দাম এখন তো ভি ব্যাচ গাইস কেন দেয় এবং কাদেরকে দেয় তো গাইস আমারও প্রথমে ভি ব্যাচ ছিল না আমার পরে নতুন করে ভি ব্যাচ পেয়েছি তো কেন মানে কীভাবে পেয়েছি সো কাজ ফার্স্টে বলেই কীভাবে পেয়েছি তারপরে বলছি সো গাইস এই ব্যাচটা সম্পূর্ণ যারা যারা ফ্রি ফায়ার নিয়ে কন্টেন্ট তৈরি করে বা ফ্রি ফায়ারের ভিডিও বানায় সে যেখানেই হোক ইউটিউবে হোক টিকটকে হোক ইনস্টাগ্রামে হোক ফেসবুকে হোক যেখানেই হোক আর যারা ভিডিও বানায় তাদেরকে ইচ্ছা মতো গায় না পার্টনার প্রোগ্রামে নিয়ে নেয় ঠিক আছে এবার আগে আমরা ছিলাম না তারপরে অনেকে এটিএ করে গেলাম সো বেসিক্যালি গাইস পার্টনার প্রোগ্রামটা কী তো একটা গ্রুপ তোমাদের তোমরা জানো তো গাইস সেখানে মানে যেমন সব কিছুই পার্টনার প্রোগ্রাম হয় ইউটিউবের পার্টনার প্রোগ্রাম হয় ফ্রি ফায়ারের হয়স মানে যত মানে যে ছোটো ছোটো গেম হয় সেই ছোটো ছোটো গেমেরও পার্টনার প্রোগ্রাম হয় তো বেসিক্যালি সেই গ্রুপে যারা থাকে সেই গ্রুপে যে কটা ইউটিউবার আছে তাদের সবাইকে দিয়ে দেওয়া হয় ভি ব্যাচ বা বলতে পারো প্রোফাইল থেকে মানে প্রোফাইলে ব্যাচটা দিয়ে দেয় সো বেসিক্যালি গাইস তাহলে বলতে পারো তোমরা দাদা প্রথমে একটা ক্লিয়ার করি সেটা হচ্ছে ভি ব্যাচকে ইকুইপ করতে আনিকুপ করতেই তো অনেকভাবে ভি ব্যাচ আমার পিন টাইপের থাকে পিন মতো ইকুইপ করতে হয় আনিকুবও করা যায় তো স্ক্রিন ওটা দেখতে পাচ্ছ এরকম কোনো ভি ব্যাচে কোনো পিন টিং কিছু থাকে না এই ভি ব্যাচটা প্রোফাইলে অলরেডি চলে আসে অটোমেটিক্যানি এটা হাঁটানো যায় না ঠিক আছে নিজে মতো হাঁটানো ইচ্ছা মতো লাগানো এরকম করা যায় না ঠিক আছে অ্যান্ড গাইস মানে বলতে লাগানো যায় না তাহলে বলতে পারো তাহলে এটা কীভাবে পাওয়া যায় সো বেসিক্যালি গাইস যখনই আমরা মানে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে নিয়ে নেয় সবাইকে তখন ওদের মানে ওরা তো অফিসিয়াল বলতে পারো তো ওরা একটা ফর্মের লিঙ্ক দেয় অ্যান্ড গাইস বলে যে এই ফর্মে যা যাদের ব্যাচ লাগবে তারা ব্যাচের জন্য অ্যাপ্লাই করে দাও তো গাইস আমরা কী করি অ্যাপ্লাই দিই অ্যান্ড ব্যাচটা আমি পেয়ে যাই এইভাবে ঠিক আছে তো এটা একটা সিম্পল ব্যাপার ছিল অ্যান্ড গাইস এবার তোমরা ব্যাচ কীভাবে পাবে তো যদি ব্যাচ দেখো ব্যাচ যদি সবাই পেয়ে যায় মানে ব্যাচ এ টু জেড যারাই ফ্রি ফায়ার খেলে তারা সবাই যদি যায় তাহলে কি ভিভ্যাসের কোনো দাম থাকবে কোনো কি ভ্যালু থাকবে সবার কাছে ভিভ্যাস কোনো কি এক্সট্রা কোনো কিছু তা পাবে তোমরা নিশ্চয়ই পাবে না তো ভিভ্যাস নেওয়ার জন্য গাইস অনেক কষ্ট করতে হবে যেমন গাইস আমি প্রায় আড়াই বছর ধরে ইউটিউবে ভিডিও ছাড়ছি তো তোমরা আড়াই বছর ধরে তোমাদেরও ছাড়তে হবে এরকম কোনো বিষয় নেই মানে কষ্ট করতে হবে ইউটিউবে হোক ফেসবুক হোক যেখানে হোক ভিড়ি ফায়ারে ভিডিও ছাড়তে হবে অ্যান্ড যদি তোমার ভাগ্য ভাওয়া থাকে তোমার যদি সাপোর্ট পাও তাহলে কিন্তু তুমি অ্যাটলিস্ট একটা সাপোর্টে একটা চ্যানেল দাঁড়িয়ে যাবে বা একটা পেজ দাঁড়িয়ে যাবে তোমার এ বিতে হোক বা যেখানেই হোক অ্যান্ড তারপরে গাইজ তোমাকে কন্ট্যাক্ট করে ফ্রি ফায়ারে পার্টনার ফর্মে ঢুকতে হবে যদি ভালো ভিডিও বানাও তাহলে অটোমেটিকই নিয়ে নেবে নাহলে কনট্যাক্ট করে ঢুকতে হবে অ্যান্ড কনট্যাক্ট করে ঢোকার পরে তারা ওখান থেকে তোমাকে ভিভ্যাচ দিয়ে দেবে বাট বেসিক্যালি মেন হচ্ছে গাইস কষ্ট করতে হবে অ্যান্ড কষ্ট করার পরেই তুমি সেই ইউনিক ব্যক্তি হয়ে যাবে যে কিন্তু ভি ব্যাচ নিয়ে ফ্রি ফায়ারে খেলতে পারবে ঠিক আছে তো ভি ব্যাচ এমনি এমনিই না ভি ব্যাচ খুবই ভ্যালু একটা মানে ওর খুবই ভ্যালু আছে দেখে মনে হবে যে সিম্পল একটা গেমের জিনিস বাট গাইস আমার কাছে তো খুবই ভ্যালু আছে কারণ একটা ভি ব্যাচ টোটালি গেমটা পঞ্চাশ ষাট লক্ষ লোক খেলে ঠিক আছে তারও বেশি হয়তো বাট তার মধ্যে আমার কাছে ঠিক আছে তার মধ্যে আমার কাছে আর প্লা মানে কিছু ইউনিক লোকের কাছে ভি ব্যাচ আছে যেটা খুবই ভালো ব্যাপার তো একটা কথাই বলবো আর মানে কি বলবো যারা যারা মানে ব্যাচ পেতে চাও তারা ভুলে যাও যে এইভাবে ওইভাবে ফেক ব্যাচ তোমরা লাগিয়ে নিতে পারো প্রোফাইলে বাট যদি রিয়াল ব্যাচ পেতে থাও কষ্ট করতে হবে আর মেহনত না করলে কোনো কিছু হবে না পাবে না আর বেসিক্যালি আরেকটা কথা সেটা হচ্ছে গিয়ে ব্যাচ নিয়ে অনেকে ইয়ে করে যে অনেকে লিঙ্কে ঠিংকে চলে যায় ঠিক আছে যে লিঙ্কে গিয়ে নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে দেয় অ্যান্ড এখান থেকে ব্যাচ পাবে ওরকম দিয়ে দেয় কিন্তু সেখান থেকে তার আইডিটা হ্যাক হয়ে যায় যেমন আমাদের বাড়ির পাশে একটা জায়গাতে একটা দাদার হয়েছে অ্যান্ড আমার কাছে বলছিলো আমি বলছি আমি একটা সত্যি কথা বলবো আমি তোমাদের সঙ্গে সত্যি কথা শেয়ার করছি আমার যদি যে আইডিতে গেম খেলছি না আইডি যদি হ্যাক হয়ে যায় না আমি এই আইডি আমার ব্যাক আনতে পারবো না যদি আমার আইডি খুব হ্যাক করে নেয় এতটা পাওয়ার আমার নেই ঠিক আছে আইটিকে তোমার বুঝতে পারলে তো তোমরা সাবধানে যাবে ঠিক আছে আমি ডিটেলসে ক্লিয়ার করলাম আই থিং মতো ভালো লেগেছে ইউনিক ভিডিও ঠিক আছে তো পার্টনার প্রোগ্রামে যেতে গেলে লাগে কষ্ট করতে হবে ভিডিও বানাতে হবে আর ধীরে ধীরে হতে 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 চলে ব্যাস তারপরে আস্তে আস্তে ইউনিক ব্যক্তি তুমি হয়ে যাবে আর ভিডিও পেয়ে যাবে তো আজকে একটা ইউনিক টাইপের ইন্টারেস্টিং ভিডিও ছিল ভিডিওকে প্লিজ একটা লাইক করে দাও পঁচিশ হাজার পাঁচশো লাইক এম যদি পঁচিশ হাজার পাঁচশো পঁচিশটা লাইক এম হয়ে যায় তাহলে গাই সেই ভিডিও ছাড়বো যে মেল বক্সে ইউটিউবাররা বা অনেকে লাখ লাখ ডায়মন্ড কীভাবে পেয়ে যায় তাদের অ্যাকাউন্টে এক লাখ দেড় লাখ ডায়মন্ড কীভাবে থাকে এই নিয়ে একটা ভিডিও ছাড়বো তবে লাইক করে দিও আর দেখাচ্ছি নেক্সট দিন নতুন কোনো ফ্রেশ ভিডিওর সঙ্গে ততক্ষণ টাটা বাই বাই লেটার আর গেম প্লেটা মানে মানে কেমন হয়েছে অনেক হার্ড পাউডার ঠাউডার লাগে খেলছিলাম কেমন হয়েছে কমেন্টে বলে দিও দেখা দেখাচ্ছে নেক্সট দিন লাইক করবে সাবস্ক্রাইব করে নতুন হয়ে থাকলে নিচে দেখো রেড কালার সাবস্ক্রাইবটা দেখাচ্ছে দাবি দিও দেখাচ্ছে নেক্সট দিন টাটা আই বাই লেটার গাইস পাই গাইস